বন্ধুরা দেখো আমার বরের হাতে দুইটা গিফট তো দুইটা গিফট বলতে কি দুইটা গিফট গিফট না ওইগুলো মানে পার্সেল আর কি আমি অর্ডার করেছিলাম তো নিয়ে আসলো কারণ আমার ছোটো মোবাইলটা নষ্ট হওয়ার কারণে তো ওর মোবাইল থেকে অর্ডার করতে হয় আর কি কারণ মেশোটা মোবাইলে এখনো মানে ইনস্টল করিনি কারণ অনেকগুলো অ্যাপ হয়ে গেলো তাছাড়া আমি এই মোবাইলটা দিয়ে ভিডিও টিডিও করি তো তার জন্য এত বেজাল ঝামেলা আর এই সব রাখতে চায় না আর কি এই মোবাইলটার মধ্যে তো দেখো আকাশটার ওয়েদারটা কিন্তু খুবই মেঘলা মেঘলা বৃষ্টি এক্ষণে চলে আসবে চলে আসবে তো পার্সেল দুইটার কালার দেখে কিন্তু হঠাৎ করে আমি বললাম যে আরই কালারগুলি কিন্তু খুব সুন্দর আর বিড়ালগুলি তো দেখতেই পাচ্ছ যে খাবারের জন্যে মানে ও আসলেই বাড়িতে এত মেয়ে মেয়ে করে তো মানে অন্ধকার দেখে কাপড়গুলি টেনে নিয়ে আসলাম আর এক কোণে দেখি আবার দুই একটা ফুটা পড়ছে আর একদম ঝিলকি দিয়ে রোদ্র উঠল কি বলবো ওয়েদারের কথা বলে লাভ নেই তো যাই হোক তো আমার মনে হয় কিন্তু খুব খুশি খুশি কারণ আমি পার্সেলটা কখন খুলবো আর খুলে দেখবো আমার মানে জিনিসগুলো কেমন এসেছে কারণ আমি তো অর্ডার করেছিলাম যেমন দেখে সব সময় তো এরকম আসে না তো ওকে বলছি ধরো ধরো ক্যামেরা ধরো আমি তাড়াতাড়ি জিনিসগুলি খুলে দেখি আর মেয়ে বাড়িতে থাকলে তো সার তুই আমারও ওয়েট করতো না আর ও ওর বাবার হাত থেকে টেনে হিসেবে নিয়ে আগে খুলতো দেখতো তো দেখো আমি ধীরে সুস্থিরে তার জন্য খুলছি কারণ মেয়ে যেহেতু বাড়িতে নেয় আমি ভিডিওটা করে করেই খুলি তো আর কি দেখো প্রথমত এটা হলো গিয়ে আমার একটা শাড়ি কারণ অনেক দিন ধরে শাড়ি অর্ডার করিনি তো ভাবলাম যে করি তো আমার বরণ ওদের পছন্দের শাড়িটা কারণ আমাকে পছন্দ করে দিল যে এই শাড়িটা লো তো তার জন্য আমি এটাই অর্ডার করেছিলাম তো শাড়িটা বেশ ভালো আর ব্লাউজ পিসটাও দেখো সাথে দিয়ে দিলো সাদা তো আমি তো কয়েকদিন আগে একটা হোয়াইট ব্লাউজ আনলাম তো তার জন্য আমার একটা বানাতে হবে না আর শাড়িটা দেখো বেশি দাম না শাড়িটা প্রায় তিনশো কত ঠিক মনে নাই তো এই দামের মধ্যে তো এরকমই হবে আর এর থেকে ভালো কি হবে আর তো যাই হোক শাড়িগুলা হলো এইবার দেখাচ্ছি আমার মেয়ের লেহেঙ্গা কারণ বার্থডে গিফট বার্থডে গিফট বার্থডে আসছে সামনে তার জন্য আর কি তো আগে থেকে যদি অর্ডার না করি তো লেহেঙ্গাটা তো এনে আবার সেলাই টেলাই করতে হবে তার জন্য আর কি আগে থেকে অর্ডার করা তো আর কি এবার চটপটগুলি দেখি নিই কেমন হলো কারণ ভালো না হলে তো রিটার্ন রিফান্ড এসব করতে হবে দেয় না আর তাছাড়া ভালোই হবে কারণ আমাননদের মেয়ের জন্য সেম লেহেঙ্গাই মানে কালারটা একটু অন্যরকম ছিল সেম লেহেঙ্গাই আনা হয়েছিল তো ওইটার কোয়ালিটিটা দেখে ভালো লাগলো বা এই রেটের মধ্যে জিনিসটা ভালোই লাগলো তো তার জন্যই অর্ডার করা আর কি তো ভালোই হবে তো তার তার মধ্যেও আছে না মনের মধ্যে একটা মানে কৌতূহল কেমন হবে কেমন হবে তো মেয়ে বাড়িতে নেই বলে কি মেয়ে জিনিসটা আমি দেখবো না তো দেখো খুব সুন্দর কিন্তু বাসটা করে দিল তো প্রথমত এটা হলো ব্লাউজ পিসটা বানাতে হবে তারপর এই যে এটা হলো ওন্না দুপাট্টা তো দুপাট্টাও মোটামুটি খারাপ না সুন্দর তারপরে এইটা হলো গিয়ে স্কার্টটা তো দেখো মানে অনেক আগেরই কাপড়টা মানে এরকম লেহেঙ্গা কিন্তু অনেক আগেই বেরিয়েছে কিন্তু আমার মেয়ে এখনো পর্যন্ত পরেনি তো এবার দেখলাম যে তোর মেয়ের জন্য আনলো ভালোই লাগলো তো তার জন্য আনলাম একটু বড় বড় হবে মনে হচ্ছে কারণ চোদ্দো পনেরো ইয়ারটা দিয়েছিলাম তো তার আর কি একটু বড়ই হবে তো কিছু করার নেই বানিয়ে নেবো এবার একটু দরকার ফলে সেলাই করে একটু বলে টোলে পড়তে হবে তো এই আর কি মেয়ে বাড়িতে এসে দেখে খুব খুশি হবে মামার বাড়িতে গিয়েছি বলতে পিসিমনির কাছে অনেকদিন ধরে জানি তো বন্ধুরা ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করছি টাটা ভাই ভাই সবাই